আজকে 12 দিন হইছে ছেলের পোলাটা আমার বিছানায় পড়া, শরীরে হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, মাংস দেখাই যায় না। কারে কমে এই কষ্ট, কারে কমে? মারা গেছে আমার শাশুড়ির কাছে টাকা আছে, তারপরও পোলার চিকিৎসার জন্য টাকা দেয় না আমার। হ্যাঁ তো নাতি হয় না কি, তার নাতির জন্য তো সে টাকা দিতে পারে, দিব না, দেয় না। কিন্তু আমার বাড়িতে তো আজকে এই টাইমে হচ্ছে আমাদের প্যান্ডেমিক একটা সিচুয়েশন হয়ে গেছে, তো এই টাইমে একজন আমি লাইক সন্ধ্যার পরে হচ্ছে চা খাইতে গেছি একটু টঙে, তো ইফতারের পর আর কি, তো ওখানে যাওয়ার পরে ওখানে একজন মামা ছিল আর কি, যে আর কি টঙের মালিক, তো সে তার মুড টুড খারাপ ছিল, আমি বসেছিলাম, তো পাশে ওনার একটা ফ্রেন্ড আসছে একটু পরে, আসার পরে জিজ্ঞাসা করতেছে কি অবস্থা কি ব্যাপার। তো উনি যেভাবে ডিসক্রাইব করছে বা উনি যেভাবে বলছে ব্যাপারটা বা ডিপিক্ট করছে মানে ওনার ছেলের ব্যাপারে, তো সেটা আমি বুঝে যাচ্ছি আর কি। গত বছরে এই টাইম থেকে এই সময় থেকে ওনার শুরু হইল, ঠিক মতো ভাত টাত খেতে পারি না, দোকান ভাড়া তো দূরের কথা, বাড়ি ভাড়া টানাটানি লাগতেছে, ঘরেও খাওয়াইতে পারি না ঠিকঠাক মতো, কি করবো কি হবে দেশের অবস্থা। আজকে 12 দিন হয়েছে ছেলের পোলাটা আমার বিছানায় পড়া, বুঝলে হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, মাংস দেখাই যায় না। কারে কমে এই কষ্ট, কারে কমে? খাইতে পারে না, পছন্দের মুরগির মাংস রান্না করা হয়, কষ্ট মস্ত করে সারাদিন দোকানপাট চালাই, আর যদি পারি মুরগি নিয়ে যাই বাসায়, মুরগিও ঠিক মতো খাইতে পারে না। কতদিন বিকালবেলা খেলতে যেত মাঠে, বাসার লগেই মাঠ ছিল, খেলতে যেতে পারে না, মায়নার দিকে তাকাইলে খালি হাড্ডি আর হাড্ডি, চোখ ফিরে তাকাইতে হয়। পোলার টাকার অভাবে পোলাটারা বাঁচাইতে পারতেছি, এতদিন এত মানুষের সাহায্য করছি, আমার শ্বশুর বাড়িতে ননদদের সাহায্য করছি, ননদের বিয়েতে সাহায্য করছি, ননদের সংসার চলতেছে আমার টাকায়, এখন অবস্থা ভালো হয়ে গেছে, ননদ এখন চিনে না, শালি চিনে না, শালিরে ভরণ পোষণ দিছি, খাওয়া দাওয়া করাইছি, বিয়া দিছি, এখন শালির অবস্থা ভালো, শালি চিনে না এখন আমার, কত মানুষ উপকার করছে জীবনে ভাই। শ্বশুর বাড়িতে এত টানলাম, শাশুড়ি আমার বাড়িতে ভাত খায়, শ্বশুর মারা গেছে আমার শাশুড়ির কাছে টাকা আছে, তারপরও পোলার চিকিৎসা দেখে টাকা দেয় না আমার। হ্যাঁ তো নাতি হয় না কি, তার নাতির জন্য তো সে টাকা দিতে পারে, দিব না, দেয় না, কিন্তু আমার বাড়িতেই ভাত খায়, মুখ ফুটা ভাই দুটা কথা কইতে পারি না, বুঝছেন? হ্যাঁ নিজের পোলা, যার পোলা সে বুঝে ভাই, অন্য বুঝে না। তো এই ছিল ওই আমার বা ওই দোকানদারের যে মালিক তার ভাষ্য, তার সামনেই তার ছেলের এক বন্ধু ছিল, তাকে বলেছিল যে তুই তো দেখছিস তোর সাথে দেখা হয়েছে, কিন্তু আমি করোনায় আক্রান্ত হয়ে কত ওষুধ খাওয়াইলাম, লাভ হলো। এরকম প্যান্ডামিকে ভাই বহুত মানুষের বহুত লস হয়েছে, তো আমার সামনে এরকম পড়ে নাই, এরকম সিনারিও কোনো দিন পড়ে নাই, আজকে মানে তিন চার দিন আগে পড়ছে আর কি। তো আজকে যেটা আমি আর কি ডিসক্রাইব করলাম বা ডিপিক্ট করলাম, যে আমার যেটাই বলে দিলাম ডেমনস্ট্রেট করলাম, তো জিনিসটা খুব খারাপ লাগছে আমাকে, যে একটা মানুষ পড়ছে, শুধু উনি না মানে বহুত মানুষই সমস্যায় পড়ে আছে আর কি, বহুত ড্রব্যাকে আছে, এখন এই জিনিসগুলো একটা মানে একটা এজে আসা দরকার, একটা সিস্টেম করে ওয়েয়ার করা উচিত।